সাম্প্রতিক ভারত সফর শেষে আজ এ বুধবার বিএলএ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনত সংবাদ সম্মেলনের আয়োজন করছিল। সংবাদ সম্মেলনত ভারত সফরের বিভিন্ন বিষয় লই এনে এবং বর্তমান সময়ের আলোচিত মাদক বিরোধী অভিযান ও ক্রস ফায়ারের ব্যাপারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে প্রধানমন্ত্রী, কে গডফাদার, কে ডন, কে কি, সেটা কিন্তু আমরা বিচার করছি না। এটা কিন্তু দীর্ঘদিন থেকে গোয়েন্দা সংস্থা কিন্তু কাজ করেছে, তো আমরা কিন্তু অপারেশনে খুব হঠাৎ করে যাইনি। হয়তো আপনাদের মনে হতে পারে যে হঠাৎ করে শুরু করেছে, ঘটনা কিন্তু তা নয়। এমন দিন নাই যে এই ইয়াবাসহ মাদক ধরা না পড়ছিল। আমি যখন ধরি ভালো করেই ধরি, এটা তো ভালো করেই জানেন। সে কে যে বাহিনীতেই থাকুক, কাউকে কিন্তু ছাড়া হচ্ছে না এবং ছাড়া হবে না, এটুকু অন্তত বলতে পারি। কে কি, কার ভাই, কার চাচা, কার কে, ওটা কিন্তু দেখি না, এটা একটু মাথায় রেখেন। ভারত সফল এনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব প্রধানমন্ত্রী আরো হলদি, জাতির পিতা মুজিব ইন্দিরা চুক্তি করে গিয়েছিলেন, আমাদের স্থল সীমানা চুক্তি আইন করে গেছেন, ভারতের পার্লামেন্টে তখনও পাশ হয়নি। বঙ্গবন্ধু যখন এই চুক্তি করেছিলেন, পুরনো পত্রিকা খুঁজে দেখেন, ওই বেরুবাড়ি গেল, সব গেল, দেশ বেঁচে গেল, কতজনে লিখেছে, যা লিখেছে তারা অনেকে বেঁচে আছে, অনেকে বেঁচে নাই। নিশ্চয়ই যারা বেঁচে আছে তারা লজ্জা পাচ্ছে, আর যারা বেঁচে নেই তাদের আত্মাও লজ্জা পাচ্ছে যে কত মিথ্যে কথা বঙ্গবন্ধুর বিরুদ্ধে, বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে তারা লিখেছিলেন। আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রতিদিনের বোমাবাজি, গুলি, মানুষ, আমরা কিন্তু তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি, এটা তাদের মনে রাখতে হবে। ভারত সফরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ ভবন উদ্বোধন করেছিল। ভবনের প্রবেশদ্বারের দুই প্রান্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুরালও স্থাপন করা হয়েছিল। এছাড়া আসানসোলত প্রধানমন্ত্রীরে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়েছিল। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।